নগ্ন জনতার উষ্ণস্থলে পরিণত হয়েছে রাজধানীর আগরতলা শহরের বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট সহ লাগোয়া বেশ কয়েকটি এলাকার বাড়িঘর। বছর দুয়েক আগে কৃষ্ণনগরের আব্বাস সাম্বা ত্রিং রেস্টুরেন্টে হানাদারি চালিয়েছিল তৎকালীন এএসপি শর্মিষ্ঠা চক্রবর্তী, কিন্তু এরপরও শহরের পূর্বথানা এলাকার খানাপিনা রেস্টুরেন্টে বেশ কয়েকটি হোটেলে চলছে রগরগের নগ্ন যৌনতা। পুলিশ শুধুমাত্র মাসুহারা গুনে তুল্লা ভান্ডার স্ফীত করেছে। খানাপিনা রেস্টুরেন্টে চলা নগ্ন যৌনতার কাণ্ডারি এক প্রবীণ ডিএসপির নাম দীর্ঘদিন যাবতে পুলিশ মহলে আলোচিত, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পূর্ব আগরতলা থানার পুলিশ ইচ্ছে করলেও খানাপিনা রেস্টুরেন্টে অভিযান চালানোর সাহস পাচ্ছে না, কারণ প্রবীণ ডিএসপি একদিকে যেমন মুকুটহীন জমির দালাল, অন্যদিকে আবার গায়ক নায়ক, বিভিন্ন ক্যাটাগরিতে তার বিভিন্ন প্রতিভা রয়েছে। পূর্ব থানার পুলিশের ইচ্ছা থাকলেও কিছু করার উপায় নেই। খানাপিনা রেস্টুরেন্টে দেহ ব্যবসা চলছে, চলবে। তবে রাজধানীর ইন্দ্রনগর এলাকায় আজ প্রতিবাদী জনগণ বুঝিয়ে দিয়েছে পুলিশের দরকার নেই, যে কোনো ধরনের বেআইনি নষ্টামি রুখতে তারা নিজেরাই যথেষ্ট। একদল প্রমিল্লা বাহিনীর মহিলারা স্থানীয় দিলীপ মধুকরের বাড়িতে অভিযান চালিয়ে মদ মেয়ে মাংস সহ 8 জনকে হাতে নাতে পাকড়াও করেছে। 3 উপজাতি যুবতী সহ পুলিশের জালে ধরা পড়েছে 10 জন। উঠতি বয়সের যুবকদের বিপদে পরিচালিত করতেই এই ধরনের নগ্ন নষ্টামির খেলা স্থানীয় দিলীপ মধুকরের বাড়িতে দীর্ঘদিন যাবৎ চলে আসছিল, কিন্তু মানুষ প্রতিবাদ করার সাহস পায়নি। কিন্তু আজ প্রতিবাদী জনতা গর্জে উঠেছে। কিছু কোথায় নেই, আমরা তো এদিকে অংশ আই না, যে কোনো ছেলে যায় স্বামী স্ত্রী আই, একটা ছেলে আয় যে সারা মতো দাঁড়ানো স্বামী, আমি তুলছি স্বামী আয়ে স্বামীর লগে বন্ধু আইসে এই কথা বলছে। আমার কতদিন ধরে মনে দাদা এতে কিছু কোথায় না, প্রতিবাদ করেছে প্রকাশ্যে। জানা গেছে মোট 8 জন যুবক যুবতী, আটক 3 জন যুবতীর বাড়ি তৈতু থানা এলাকায়, আর ধরা পড়া 5 যুবকের বাড়ি রাজধানী আগরতলায়। সকলেই আলালের ঘরে দুলাল, বাবা মার পয়সার মস্তি করার জন্যই এরা জড়ো হয়েছিল ইন্দ্রনগর দিলীপ মধুকের বাড়িতে, কিন্তু এলাকার প্রমিলা বাহিনীরা তাদের সব হিসাব নিকেশ আজ বদলে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধরা পড়া যুবকের মধ্যে রয়েছে ধলেশ্বর নতুনপল্লীর শঙ্করদীপ রায়, কাঞ্চনপুর নেতাজি নগরের মিঠুন পাল, কাঞ্চনপুরের প্রসেনজিৎ সাহা, জয়কান্ত বড়ুয়া এবং প্রদীপ বড়ুয়া। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দ্রনগর এলাকায়। খবরটা একটা উড়া উড়া খবর আমাদের কাছে ছিল বেশ কয়েকদিন ধরে, যে এখানে এরকম ভাবে কয়েক 3-4 জন মেয়ে ছেলে এখানে ভাড়া থাকে দিলীপ মধুকের বাড়িতে। তো ভাড়া তো ধরেন একজনের বাড়িতে একজন থাকতেই পারে। আমরা এটা খোঁজখবর রাখার জন্য পুলিশ আপনার আমাদের এনসিসি থানা তো আমরা ইনফর্ম করছিলাম গতকাল, যে এটা একটা আপনার একটা পুলিশ এনকোয়ারি করেন। এখানে রাত্রেবেলা শোনা যায় মধ্যরাত্রেও গাড়ি আসে, এবং গত পরশু দিন নাকি একটা নাম্বার প্লেটবিহীন একটা আপনার গাড়ি এখানে অনেকক্ষণ স্টে করছিল। যাই হোক, আজকে যখন আমরা এই এইগুলির এলাকার কিছু মেয়ে ছেলে আইয়া ধরছে দেখলাম, পাশাপাশি তাদের রুমের মধ্যে যাইয়া কিছু কন্ট্রাব্যান্ড জাতীয় জিনিসপত্র আমরা পাইছি ঘরের রুমের মধ্যে, যেমন আপনার কিছু নেশা জাতীয় ট্যাবলেট, অ্যালকোহলের বোতল, তারপরে কন্ট্রাসেপটিক টাইপের জিনিসপত্র, কন্ডম টন্ডম জাতীয় জিনিসপত্র পাওয়া গেছে। এগুলি তো জেনারেলি দেখলেই একটা সন্দেহ হয় এগুলি তাদের কাছে কেন থাকবে। হ্যাঁ, এখন আমরা আশা করি পুলিশ তদন্ত করে দেখবো তারা কি বিবাহিত কিনা বা তারা এখানে কি করে কি জানে। আমরা কিন্তু এলাকার লোক, আমরা যখন আইসি তাদের গায়ে কিন্তু কেউ টাচ করছে না, আমরা কিন্তু সেটা করতে দিচ্ছি তাদেরকে, গালিগালাজ অথবা মারধর জাতীয় কোনো কিছু আমরা কইছি। পুলিশ যখন পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে আপনারাও আসছেন খবর পাইয়া, আমরা কইছি এগুলি তদন্তক্রমে যদি নির্দোষ হয় ছেড়া দিব, আর যদি এটা যদি অন্য আরও র্যাকের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনার এটা পূর্ণ তদন্ত হোক। এই এলাকাতে আমি আপনার হরফ করে কইতে পারি, এই এলাকাতে আপনার মদ গাঁজা আরও কিছু কিছু জায়গাতে এই এগুলির কাজ কারবার আছে, কিন্তু মেয়ে ছেলের খবর নাই। মদ্যদের কাজ কারবার আমাদের ITI 79 টিলা, চানমারি, নন্দননগরের আশপাশে এখন পেতন হয়। তাদের দেখে কি মনে হচ্ছে, যেহেতু এক ঘরে এক মেয়ে চার ছেলে, সন্দেহ 100% সন্দেহ, এতে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নাই। আমাদের একটা প্রাইমা ভিসিতে দেখা যায় যে এটা আপনার এখানে যে কাজটাতে
এখানে এই রকম বয়সের মেয়েদের সঙ্গে ছেলেরা থাকার কথা না। অ্যাকচুয়ালি এরা ভাড়া ছিল ইন্দ্র বড় একটা বাড়িতে, দিলীপ মুঠোপের বাড়িতে। তো এখানে এই বাড়িতে এদের আত্মীয় বন্ধু এরাও চারটা ছেলে এসে থাকছে আর কি। এরাও হোটেলে থাকতে ছিল, তো ওই বাড়িতে ও যে যাকে আনা হয়েছে সে বললো যে হোটেলে থাকার দোকান নাই, আমার এখানে থাকে। পাড়ার লোকের কোনো কারণে সন্দেহ হয়, যার ফলে একটা মানে সিচুয়েশনের ল যাতে ল অ্যান্ড অর্ডার না হয় তার তার জন্য আমরা নিয়ে এসেছি। এখন ভেরিফাই করছি কী ব্যাপার তার ওয়াইফ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।